ব্যাড পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। আশা করি ভালো আছেন। তো আজকের এই পর্বে আমাদের আলোচনা হবে নবম দশম শ্রেণী গণিত পরিমিতি 16.1 এর। আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করছি। তো এর আগে থিওরি এবং এর আগের অঙ্কগুলো দেওয়া হয়েছে, সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। তাছাড়া আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা দেখা যাবে। সো আমরা 5 নম্বর অঙ্কটা করি। এক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সো একটা সমবাহু ত্রিভুজ আমাকে বলে দিয়েছে যে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও কিন্তু বলে দেওয়া নেই। আচ্ছা, এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। শুধু যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে আমরা বের করতে পারতাম, কারণ বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল বের করা যায়। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √3/4a². ওকে, সো আমাকে যদি একটা সমবাহু ত্রিভুজ বলেছে, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, মনে করেন এটা একটা কি বাহু, একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, a। এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, a ধরে নিচ্ছি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ানোর আগে যে সমবাহু ত্রিভুজটা ছিল সেটা ছিল একক। দড়ি 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 সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক, ধরে নিচ্ছি একক, বা মিটার লিখি, যেহেতু 2 মিটার করে বাড়াচ্ছে, এ মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, আশা করি আমরা জানি, ক্ষেত্রফল সমান √3/4a² বর্গ মিটার। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমি যদি ধরে নিচ্ছি এটা এ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজকে 2 মিটার বাড়ানো হচ্ছে, তাহলে আগে ছিল এ, এখন প্রত্যেকটা বাহু 2 মিটার করে বাড়বে, তাহলে তখন ত্রিভুজটি কিরকম হবে, এরকম হয়ে যাবে না, বেড়ে যাবে, বড় হয়ে যাবে না, ঠিক আছে, এটা নিশ্চয়ই বড় হয়ে যাবে। ওকে, তো এরকম বড় হয়ে যাবে। তাহলে এখন প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত, a+2, তাহলে এটাও হবে a+2, এটা হবে a+2, ঠিক আছে না। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, তাহলে সমবাহু ত্রিভুজটির আগের যেটা সমবাহু ছিল তাকে এখন 2 মিটার করে বাড়াচ্ছি, তাহলে সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির এভাবে ভেঙে লিখতে পারেন, সমবাহু ত্রিভুজটির বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। বিষয়টা বুঝছি কিনা, তাহলে আগে ছিল এ, এখন সেই একে 2 মিটার যখন বাড়ানো হয়েছে, এখন সমবাহু ত্রিভুজটির বৃদ্ধিপ্রাপ্ত বাহু দৈর্ঘ্য হচ্ছে a+2। যেহেতু প্রত্যেকটা বাহু a+2 করে বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল বড় হয়ে গেছে, তাহলে সুতরাং বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বৃদ্ধিপ্রাপ্ত সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4a+2a² বর্গ মিটার। বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা, আগে যেটা ত্রিভুজ ছিল সেটা ছিল ABC, সেটাকে যখন প্রত্যেকটা বাহু কোণ 2 মিটার করে বাড়িয়ে নেওয়া হয়েছে, তখন সেটা হয়ে গেছে মনে করেন PQR, মনে করেন সেটা হয়ে গেছে PQR।
তাহলে আমি যে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে লিখেছি সেটা হচ্ছে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে যে ত্রিভুজটা লিখেছি সেটা হচ্ছে আমাদের আদি, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটার একক ছিল একক, এখন এটা হয়ে গেছে এ প্লাস টু প্রত্যেকটা বাহু, আগে ছিল একক মিটার, এখন হয়ে গেছে প্লাস টু মিটার, এই যে ক্ষেত্র উল্টো বড় হয়ে গেছে। এখন বলেছে যদি টু মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, এক্সট্রা বেড়ে গেছে, তাহলে আগের ক্ষেত্র ছিল এটা, এখন ক্ষেত্র হয়ে গেছে বড়, তো কতটুকু বাড়ছে? এই যে বাড়ছে যতটুকু সেটার মানটা আমাদেরকে বলে দিয়েছে, এইটা এক্সট্রা যেটা ক্ষেত্রফল বাড়ছে সেটা হচ্ছে 6√3। তার মানে কি? তাহলে এই পুরো ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রফল থেকে এই ছোট ক্ষেত্রফল, এই পুরো বর্গ বড় বড় সমত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ছোট সমত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে যে ক্ষেত্রফলটা থাকবে সেটাই তো এটা। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং শর্ত মতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? √3/4 a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। এটা প্রশ্নে বলেছে, অর্থাৎ কি রকম? PQ আর ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ABC ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে এই ডার্ক এলাকাটা থাকবে, যেটা বলে দিয়েছে 6√3, তাই মাইনাস করেছে 6√3। সো এখন আমি এখান থেকে √3/4 এটা কমন নিয়ে ফেলি, a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার আসে এখান থেকে, ঠিক আছে না? সো এখানে আসে 6√3। সো এখন এখানে কি ঘটনা ঘটে? এখানে এখানে আমি √3/4 কে ওদিকে নিয়ে যাই, a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। a হচ্ছে গুণিসে বসে, এটা যদি এপাশে আসে √3/4 হয়ে যাবে, এটা হয়ে যাবে না, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখছি √3/4, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে এটা হচ্ছে কত? এ প্লাস টু হোল স্কোয়ার, তাহলে আমরা লিখি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার সূত্র করেছি, আসে আবার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এখানে 6√3 ইনটু 4/√3, এরকম হয় না? যদি আমি এই নিচের এটাকে যদি উল্টিয়ে লিখি, ভাগ যদি গুণ হয়ে যায় নিচের ভগ্নাংশটা উঠে যায়, সো রিসিপ্রোকাল হয়ে যায়, তো এ স্কোয়ার স্কোয়ার চলে গেল, এখানে আসে 4, তাহলে 4a+4 আসবে, এখানে √3 কাটা গিয়ে 4×6=24 আসবে, ঠিক আছে না? সো 4a=20 আসবে, 4 এখানে মাইনাস হয়ে যাবে, সো আমার কাছে কি আসতেছে a=5। আমাকে বলছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, তো সুতরাং ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য 5 মিটার, আচ্ছা গেল, কিন্তু এখান থেকে তো আমাকে ক্রিয়েটিভ দিতে পারে, তো ক্রিয়েটিভ কি ধরনের প্রশ্ন হতে পারে? এখন বলে দিল ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, যদি বলতো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা করে ফেলতাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 এখানে 5 এর স্কয়ারে বসাই দিতাম, 5×5=25, এবার 25√3/4 বর্গমিটার, তাহলে এই সমত্রিভুজটার ক্ষেত্রফল, আগে মূল সমত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে? যদি বলে যে বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এখানে 7 মিটার, এখানে 5 বসালে 5+2, তাহলে √3/4 এখানে a+2 ছিল না, এই যে a+2, তাহলে সেখানে 5+2 7 স্কয়ার, √3/4 7 স্কয়ার হতো, ক্লিয়ার? তো এরকম যাতে প্রশ্ন দিলে যাতে আমরা আনসার করতে পারি। এখন আমরা এর পরের অঙ্কটা করি, অর্থাৎ 6 নাম্বার, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, ঠিক আছে? আবার ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ বের করতে বলেছে, আর একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, ওই ত্রিভুজটা আবার ক্ষেত্রফল দেওয়া আছে, ওখান থেকে কোণটা বের করতে বলেছে। সো আমরা আশা করি থিওরি পর্বে দেখেছি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ½ ab sin θ, ওটাকে ইউজ করেই তো আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, ওকে, বাহু অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাচ্ছি।
মানে একটা ত্রিভুজের কথা বলেছে, একটা ত্রিভুজের কথা বলেছে যেটা একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 26 আর একটা হচ্ছে 28, এর অন্তর্ভুক্ত কোণটা আমাকে বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি এটা এ, এটা সমান বি, এবং এই পুরোটা বক্রাকার কোণটা আমাদেরকে বলে দিয়েছে 182। ঠিক আছে, সো ভেরি সিম্পল একেবারে। তাহলে ধরি, আশা করি বুঝে গেছেন, ধরি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য, এখানে একটু লিখতে হবে দুই বাহুর দৈর্ঘ্য, দুই বাহুর দৈর্ঘ্য এ সমান 26 মিটার, বি সমান হচ্ছে 28 মিটার। ঠিক আছে, এবং এদের মানে বাহুদ্বয়ে অন্তর্ভুক্ত কোণ ধরে নিচ্ছে কি থিটা, তো আমাকে ক্ষেত্রফল কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। শর্ত মতে, সত্যমতে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 182, হাফ এর মান 26, ওকে, এবং বি এর মান হচ্ছে 28 ইনটু সাইন থিটা। এই থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, আমার কাছে সাইন ভ্যালু আছে, বি ভ্যালু আছে, ক্ষেত্রফলটাও বলে দিয়েছে, তো এখান থেকে বের করার কোনো ব্যাপার না। সো করে ফেলি 182, 13 গুণ 26, 13 ইন্টু 28 ইন্টু কত সাইন থিটা, সো সাইন থিটা ইকুয়াল টু, এটা যদি এখানে নিচে আসে তাহলে হবে 182 13 ইন্টু 28। ঠিক আছে, সো সাইন থিটা ইকুয়াল টু, আপনি যদি এখানে কাটাকাটি করেন তাহলে আসবে 13 কে 13, তারপর হচ্ছে 8 7 6 4 13 52 28 আসবে। সো এখানে সাইন থিটা ইকুয়াল টু 1/14 গুণ 28, সো এখান থেকে আমাদের কাছে আসতেছে সাইন থিটা, অর্থাৎ এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান হয়, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে, সো আমরা এখানে লিখি সাইন কত 30 ডিগ্রি, সো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হচ্ছে, সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওকে, তো অনেক সময় আমাদেরকে এভাবে দিতে পারে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, বাহু দুইটা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হতে পারে, আবার একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অপর বাহু দৈর্ঘ্যটা বের করতে বলতে পারে। সো যেভাবে দেখ না কেন, আশা করি আমরা পারবো। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।